सदर महकमा शासक ने खाद्य सुरक्षा टीम के साथ चलाया स्कूलों में अभियान। जलपाईगुड़ी सदर महकमा शासक ने खाद्य सुरक्षा के मुद्दों पर विभिन्न स्कूलों में छापेमारी की। स्कूल के सामने बेचे जाने वाले अस्वास्थ्यकर भोजन को खाने के बाद बच्चे कभी कभी उल्टी करते हैं तो कभी कभी उनका पेट खराब हो जाता है। इस तरह की शिकायत मिलने के बाद जलपाईगुड़ी सदर महकमा शासक तमजीत चक्रवर्ती ने गुरुवार दोपहर स्वास्थ्य विभाग के खाद्य सुरक्षा अधिकारी और पुलिस अधिकारियों के साथ एक अभियान चलाया। रियाज टिफिन के समय सबसे पहले जलपाईगुड़ी जिला स्कूल गए, वहां बिक रही आइसक्रीम की जांच की गई। आइसक्रीम विक्रेता से पूछताछ करने पर उसने स्वीकार किया कि वे आज नहीं बनी है। सभी निवासियों से आइसक्रीम और शरबत का नमूना लेने के बाद विक्रेता को चेतावनी दी गई। सदर महकमा शासक ने कहा इन सभी को कानूनी नोटिस दिया जाएगा। उधर स्कूल के शिक्षक और अभिभावक अभियान से काफी खुश दिखे। আজকে কি ব্যাপার কি মেসেজ মুখ্যমন্ত্রী কিন্তু সম্প্রতি একটা বার্তাও দিয়েছেন যে বিভিন্ন আমরা চাইছি সকলে ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। আমাদের ছোট ছোট শিশুরা তো বিভিন্ন স্কুলে খায় দায় টিফিন টাইমে, তো ওরা বেরিয়ে যে আইসক্রিমটা খাচ্ছে বা বেরিয়ে বিভিন্ন খাবার খাচ্ছে, আচার খাচ্ছে, সেগুলো নিয়ে অনেক সময় আমরা দেখি যে ওদের পেটের সমস্যা হচ্ছে বা ওদের বিভিন্ন রকম অসুখ হতে পারে। তো ওই জন্য আমরা একটা সচেতনতা সৃষ্টির প্রয়াস করছি, যা যে ভাইয়েরা এটা বিক্রি করছেন তাদেরকে হেল্প করার চেষ্টা করছি, যে ওনাকে অ্যানালিসিস করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওনার এই প্রোডাক্টগুলো ঠিক নয়, এবং প্রোডাক্টটা ঠিক রাখতে গেলে ইট রাইট কী খাওয়া দরকার। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা উদ্যোগ রয়েছে এবং ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসারও আমাদের সঙ্গে রয়েছেন, ডিএসপি হেডকোয়ার্টার সাহেবও রয়েছেন। তো আমরা সকলে মিলে যাচ্ছি, আমরা চাই সন্তানরা যারা স্কুলে যাচ্ছে অবশ্যই আমরাও তো উদ্বেগে থাকি যে ওরা কি খাচ্ছে, ওদের খাবারটাই মানে ওরা ঠিক খায় এই জিনিসটাই আমরা শুনি। বাচ্চা কাচ্চারা কি অসুস্থ হচ্ছে, বমি বমি হচ্ছে, এরকম কি রিপোর্ট হচ্ছে কিছু? সেরকম খুব অ্যালার্মিং কিছু রিপোর্ট নেই, কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি খুব সূক্ষ্ম বিষয়, হয়তো বোঝা নাও যেতে পারে অনেক সময়। এখানে কি পেলেন, বাসি ঘোল, বাসি আইসক্রিম বিক্রি করছে? ওটা ওনাকে আমরা জিজ্ঞেস করলাম, তাই আমরা জানতে পেরেছি। আমরা সেই ভাইকে অনুরোধ করলাম যাতে উনি এটা থেকে নিবৃত্ত হন, এবং আমরা ওনার স্যাম্পলটা কালেক্ট করেছি। ওটা ফুড সেফটি অফিসার আছেন ডিস্ট্রিক্টে, উনি ওনার টিম ওটা অ্যানালাইজ করার পর আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি আছে। ওনাকে কেন নোটিশ দেওয়া হবে যখন অ্যানালিসিসটা হবে, তারপরে আমরা অ্যাকশনটা বুঝতে পারবো। স্যার বহু ক্ষেত্রে দেখা যায় যে গার্জিয়ানদের একটা অভিযোগ থাকে স্কুলের মিড ডে মিল নিয়ে, মিড ডে মিল ঘরে কি যাবেন আপনারা? মিড ডে মিল এই মুহূর্তে আজকের দিনটায় মিড ডে মিল আমরা কভার করছি না, তবে মিড ডে মিল আমরা যে কোনো দিনই যেতে পারি, আমরা জানিয়ে যাব না। সম্প্রতি মুখ্যমন্ত্রী একটা মাননীয় মুখ্যমন্ত্রী তো অবশ্যই আমাদেরকে বলেছেন, আমরা তো ওই জন্য ঘুরছি, রাস্তায় রাস্তায় আছি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন আমরা ঘুরে ঘুরে দেখবো যে সমস্ত কাজগুলো ঠিক হচ্ছে কিনা। মিড ডে মিলেও আমরা যাব, আজকের দিনটা আমরা চাইছি যে যারা রাস্তায় ফুড বিক্রি করছেন তাদেরকে সচেতন করতে। এদিকে লাগাতার চলবে এই যে বা ফুড সেফটি অফিসার, এটা আকস্মিক হবে সেফটি বিষয়টা? সেফটি বিষয় এটা তো খুবই ভালো। আজকে আমাদের বাচ্চারা যেই পরিমাণের মানে জিনিসপত্র খাচ্ছে স্কুলের গেটের সামনে, সেটা তো সবই জিনিস হচ্ছে মানে খুবই খুবই ইয়ে প্লাস্টিক ধরনের জিনিসের মধ্যে আইএসএ ইয়ে দেওয়া আছে, সব দেওয়া আছে, কিন্তু বাইরের যে গোলা তারপরে অন্য আইসক্রিম ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো তো মানে খুব কালার দেওয়া, রং দেওয়া, আজকে তো সব রকমের, আজকে আম থেকে শুরু করে চাল থেকে শুরু করে সব জিনিসেই মনে করো আমরা ভেজাল খাচ্ছি, শাক সবজি বলো যাই বলো, মাছ বলো, সবই তো হচ্ছে ভেজাল খাচ্ছি। এই যে বাচ্চারা আইসক্রিমে ওই যে আচার খাচ্ছে বা গোলা ধরনের কিছু খাচ্ছে জিনিস, সেই জিনিসটাও তো মানে পুরোটা তো রং দেওয়া, রং দেওয়া, তারপরে বরফের সঙ্গে ওটাই রং দিয়ে মানে অনেকের পেট খারাপ হয়ে যাচ্ছে, ইয়ে হচ্ছে, এটা হয়তো দুদিন ওইটা খাওয়ার পরে দুদিন পরে খাওয়ার এনার্জিটা একটু কমতেছে, আবার জ্বর সর্দি। সরকারের এই উদ্যোগে আমি খুব ভালো ইয়ে করছি, যাতে এর আরো ভালো এর থেকে একটু বেশি ইয়ে করে তাহলে ভালো হবে। বিশেষ করে আমার নাম মিঠু সেনা।